নবীরা আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোথাও যেতে পারে না, যেতে মানা। আমরা যেমন চলে যাই আমরা চিন্তা করি না, যে কোনো জায়গায় আমরা চলে যাই, ঠিক না বেঠি? কিন্তু নবীদেরকে গাইড করেন কে? ইউনুস আলাইহিসসালাম যখন আল্লাহর অনুমতি ছাড়া সাগরে রওনা হলেন, পাড়ি দিয়ে চলে যাবেন পাড়ে, নৌকাটা ভারী হয়ে গেল, সন্ধ্যার আধান নামলো, মধ্যখানে মাঝি চিন্তা করলো নৌকা এত ভারী কেন, নিশ্চয়ই কেউ উঠেছে বেশি ভারী, অতএব লটারি করা হোক, ভারী মানুষটাকে নদীতে ফেলে দেওয়া হবে। সিদ্ধান্ত কার? লটারিতে বারবার নাম উঠছে ইউনুস আলাইহিস সালাম। সবাই মিলে ধরে ফেলে দিলেন নদীতে, তিমি মাছ হা করে আছে, যাওয়ার সাথে সাথে তিমি মাছের পেটে চলে গেল একটা নীল তিমি, টনে টন মন ওজন হয়, এই তিমিগুলো দুধ খায়, একটা তিমির বাচ্চা 1.5 টন দুধ খায় দৈনিক, এত বড় তিমি মাছ। ইউনুস আলাইহিস সালাম পেটে গেলেন, তিমি মাছের খবরও নাই। তিমি মাছ যখন মুখ বন্ধ করে ফেলবে, এখন পেটের গরম, বাহিরে যেই জিনিসটা আমরা চাবিয়ে হজম করতে পারি না, সেটা পেরে গেলে এমনি হজম হয়ে যায়। একটা লোহা আপনি কামড়িয়ে খেতে পারবেন না, কিন্তু পানির সাথে যখন লোহা পেটে যায়, সেই লোহার পানিগুলো পেট হজম করে ফেলে। পেটের ভিতরে বাহির থেকে 40 ডিগ্রি গরম বেশি, কয় ডিগ্রি? 40 ডিগ্রি গরম বেশি। যখনই মাছ মুখ বন্ধ করবে, পানির অন্ধকার, রাতের অন্ধকার, পেটের অন্ধকার, ইউনুস আলাইহিসসালাম নিজের ভুল বুঝলেন, তিনি চিৎকার করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। সারা পৃথিবী ঘুমে, কেউ জাগনা নেই, মাস্তিও জানে না, তার পেটে সে কাকে জায়গা দিয়েছে? আসমানের মালিক ডাক শুনে ফেললেন, সাথে সাথে জবাব ছুড়ে দিলেন, মাছের পেট তিনার জন্য ফুলের বাগান হয়ে গেল। মাছ এখন দৌড়াদৌড়ি শুরু করলো, কখন ওনাকে উগলে দিবে, কেউ বলে 1 দিন, কেউ বলে 1.5 দিন, কেউ বলে 2.5 দিন, মাছের পেটে থাকলেন মাছ, নদীর তীরে তাকে উগলে দিয়ে দিলেন। সেখানে আল্লাহ একটা লাউ গাছ দিলেন, কি গাছ? লতা গাছ। কি গাছ? লতা গাছ, যেগুলো লতা দিয়ে হয়, যেগুলো নিজের উপর দাঁড়াতে পারে না, অন্যকে ভর করে দাঁড়ায়, এই গাছ দিলেন। এই জন্য এখন লাউকে ধরা হয় শরীরের সব রোগের জন্য একটা শ্রেষ্ঠ তরকারি। লাউ মেডিকেল সায়েন্স বলে, লাউ যতক্ষণ পেটে থাকবে ডায়রিয়া হবে না, পেটের কোনো মারাত্মক অসুখ হবে না। সবচেয়ে ঠান্ডা তরকারি হলো লাউ। লাউয়ের ফ্যামিলি কমলা, লাউ, চাল কমলা, এগুলো একই ফ্যামিলি, একই পরিবারের। যেমন শশা, খিরা, এগুলো হলো খালাতো ভাইয়ের মামাতো ভাই। শশাটা হলো লম্বা আর খিরাটা হলো ছোট, কার্যক্রম কারিতে একই। আল্লাহ এরকম ফ্যামিলি দিয়ে দিয়েছেন তরকারি। সিমের ভিতরে দেখবেন, বরবটির ভিতরে 2 রকমের তরকারি হয়, আছে না? বরবটি বলে তো আপনাদের এখানে, একটা লাল আর একটা সবুজ, দুটাকে মিলিয়ে খাবেন, রক্ত নালি পরিষ্কার থাকবে। এটা খুব বেশি খায় চাইনিজেরা, আর ওই যে চ্যাং ব্যাং চাইনিজ আর ভিয়েতনাম, এ সমস্ত এলাকার লোকেরা এটা সিদ্ধ করে করে খায়, এটা রক্ত নালীকে খুব সুন্দর রাখে। এই বরবটি, প্রত্যেকটা তরকারি আল্লাহ মানুষের স্বাস্থ্যের জন্য দিয়েছেন। শুধু তরকারি বেশি করে খাবেন, আপনার বয়স বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, আয়ু বেড়ে যাবে, এত বেশি আল্লাহ এগুলোর ভিতরে জীবনী শক্তি রেখেছেন। সাইয়েদনা ইউনুস আলাইহিসসালাম লাউ খেলেন, কচি লাউ খাওয়ার পরে স্বাস্থ্যের যেটা পোড়া ছিল, মাছের পেটে যেটা ক্ষতি হয়েছিল, এটা আস্তে আস্তে বেড়ে গেল, সুন্দর হয়ে গেল। তিনি এলাকায় চলে আসলেন, এর মধ্যে আরেকটা ঘটনা ঘটল, যখন তিনি নৌকায় উঠলেন, লোকেরা ওনাকে খোঁজাখুঁজি শুরু করলো, পাওয়া যাচ্ছিল না, সাথে সাথে সমস্ত লোক আল্লাহর দরবারে তওবা শুরু করলেন, আল্লাহ আমাদের ভুল হয়েছে, আমরা আমার নবীর কথা অমান্য করব না, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলছেন, ওয়া মা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন,
কেউ যদি আমার কাছে মাফ চায় আমি তাকে কোনো আযাব দেই না যখনই কেউ আমার কাছে মাফ চাবে আমি তার আযাবকে তুলে নিয়ে যাব সাইয়েদিনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনজন লোক আসলেন এসে বললেন হুসাইন একজন বললেন আমার ছেলে লেখাপড়া ভালো পারে না মাথার ব্রেন ভালো না তিনি বলছেন ইস্তেগফার করেন আরেকজন এসে বলছে আমার কামাই রুজি ভালো না ব্যবসা বাণিজ্য ভালো না তিনি বলছেন ইস্তেগফার করেন গুনাহ মাফ চান আরেকজন এসে বলল আমার সন্তানের রোগ সারে না তিনি বললেন গুনাহ মাফ চান পাশে সাহাবায়ে কেরাম বসে আছেন বলছি ইয়া হুসাইন রাদিয়াল্লাহু আন তিনজন লোক আসলো তিনটা রোগের জন্য একই চিকিৎসা তিনজনকে দিলেন তিনি বললেন তোমরা কি সূরা নূহ পড়ো না ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামা আমিদরারা তোমরা রবের কাছে মাফ চাও রহমতের বৃষ্টি তিনি তোমাদের জন্য বর্ষণ করবেন মাফ চাইলে তিনি সন্তান বাড়িয়ে দিবেন মালও বাড়িয়ে দিবেন আল্লাহু আকবার দুর্ভিক্ষের আওয়াজ শুনছে বাংলাদেশের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী এটা ওনার কথা না এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মন্তব্য করে গেছেন খুব সহসাই পৃথিবীর অবস্থা খারাপের দিকে যাবে যারা কিয়ামত নিয়ে চিন্তা করে তারা বলেছে 23 সালের পর থেকে এটা ডিমোশনের দিকে যেতে পারে কিন্তু রিস্ক করার বাঁচার উপায় দান করেছেন কে আল্লাহ দিয়েছেন ইস্তেগফার করেন দুর্ভিক্ষ ঠেকিয়ে দিবেন কে আল্লাহর ইবাদত করেন দুর্ভিক্ষ ঠেকিয়ে দিবেন কে আল্লাহ ওয়াদা দিয়েছেন ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জূর ওয়াআমানাহুম মিন খাউফ পারেন এটা পারেন কোন সূরা কুরাইশ কার 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 পরিবার এটা কুরাইশ কার পরিবার ছিল কার মক্কার সবচেয়ে দামি পরিবার কোন নবী ছোটখাটো পরিবারে আসেন নাই সব পৃথিবীর শ্রেষ্ঠ পরিবারের সব নবীকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছে এই কুরাইশ পরিবারের প্রথম পুরুষ হলো ইসমাইল আলাইহিস সালাম ওখান থেকে এসেছে এই পরিবারের নসল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে সব নবী আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের পরিবার সেই ইব্রাহিম আলাইহিস সালামের এখানে ঠেকেছে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে একজন হলেন ইসমাইল আরেকজন হলেন ইসহাক আরেকজন কি ইসহাক ইসহাক আলাইহিস সালামের ঘরে বনি ইসরাইলের সব নবী 124,000 নবী এই নসলেই আগে আর পরে আর ইসমাইল আলাইহিস সালামের নসলে মাত্র একজন একজনই 1000 জনের চেয়ে বেশি একজন তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুসারে ইসলামের নামে আল্লাহ সূরা দিয়েছেন সব নবীদের নামে সূরা দেন নাই কয়েকজন নবীর নামে সূরা দিয়েছেন কোরআনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সূরা আছে না নাই আরো জোরে বলেন মূসা আলাইহিস সালামের নামে কোনো সূরা নাই কিন্তু কোরআনে মূসার আলোচনা সবচেয়ে বেশি ওনার নাম এসেছে সবচেয়ে বেশি কিন্তু ওনার সূরা নাই ইউসুফ আলাইহিস সালামের এক সূরাতে ওনার জীবনের সব কিছু আলোচনা করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামের নামেও সূরা নাই ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা আছে ইসমাইল আলাইহিস সালামের নামে সূরা নাই আল্লাহ যার নামে খুশি তার নামে সূরা দিয়েছেন কোরআনে উল্লেখ করেছেন মাত্র 25 জন নবীর নাম বাকি কারো নাম তিনি কোরআনে উল্লেখ করেন তবে বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম কোন নবীর মধ্যে আমরা কোনো পার্থক্য করি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير أمر بلب غفرانك يا الله أبنار كما جاي يا الله أبنار كما جاي أمر سمعنا وأطعنا أمر بلب أمر شنلام أمر شعب من نلام أبنار كاچه ماف جاي الله بولن أميو ماف كوري ديلا شعب من بن إسلامير كونتا من بن كونتا من بن أبن منافق আপনি এখানে ইমান আনবেন ওখানে কুফরি করবেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা আপনি আসল কাফের হয়ে দাঁড়াবেন
সবটাই মানতে হবে। যেমন কাদিয়ানির একটা আয়াত অস্বীকার করে তারা কাফের হয়েছে, ঠিক না বেঠিক? সূরা আহজাবের 41 নম্বর আয়াত তারা অস্বীকার করে বসেছে। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি وخاتمًا النبيين وكان الله بكل شيء عليما কি সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আজকে সারা রাত থাকবো, ঠিক আছে না? আপনার সারা থাকেন, আমি আর আসান হাবিব একটু পরে চলে যাব। সারা থাকবেন কেন? এই যে আমাকে এখন আনছে, এত তো উচিত হয়নি। আমাকে আসার আগে আনা দরকার ছিল, সুন্না হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কোনো কথাই বলতেন না, ও আস্ত দূরের কথা। কানা ইকরাহুন নওম ক্বাবলা লিশা ওয়াল হাদিস বাদাহ, বুখারীর হাদিস। তিনি আসার আগে ঘুম অপছন্দ করতেন, আসার পরে কথা অপছন্দ করতেন। আমরা সূরা ইউনূস থেকে কথা বলবো এখন, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। খতমি ইউনূসটা মুখস্থ আছে তো? ইউনূস আলাইহিস সালামের একটা দোয়া আছে না, সেটা কিন্তু সূরা ইউনূসে নাই, সেটা সূরা আম্বিয়াতে দিছেন আল্লাহ। কি জানি দোয়াটা মুখস্থ আছে তো সবার? এটা আমাদের হিন্দু ভাইদেরও মুখস্থ আছে। তুফান টুফান হইলে ভগবান কয় না, কালেমাই কয়। বাংলাদেশে হিন্দু ভাইরা আসলে একটু যদি এদেরকে আপনার আদর করতেন, এদের অধিকারগুলো দিতেন, এরা সব আপনাদের সাথে মুসলমান হয়ে নামাজ পড়ত, ঠিক না বেঠিক? ঠিক। কারণ ওদের ধর্মের কিচ্ছু ওরা জানে না, কিচ্ছু জানে না। ওদের ঠাকুররাই জানে না, ওরা জানবে কি? এক ঠাকুরকে জিজ্ঞেস করলাম, তেরা পাস কেতনা কিতাব ইয়া হ্যায়, কয়টা বই তোমার ধর্মে? কয় মেরা পতা নহীন, মেরা উপর ভি এক ঠাকুর হ্যায় ও জানতে হ্যায়। আরে ভাই উল্লু কা পাঠা তো ক্যা করতা হ্যায়? আমার উপরে ঠাকুর আরেকজন আছে, হে জানা আমি জানি না। হ্যাঁ তো শুনলে, তেরা পাঁচ সেভেন কিতাব ইয়া হ্যায়, ঋগ্বেদ, অথর্ববেদ, লজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা হেফজ কর, মুখস্থ কর। আর আমরা মুসলমান কত ভাগ্যবান, সবাই জানে আমাদের একটা কিতাব, কি নাম? সবার পেটে একটা দুইটা সূরা মুখস্থ আছে না নাই? এমন কোন মুসলমান পাওয়া যাবে না যার পেটে কোনো কোরআনের কিছুই নাই, বরং কালেমা পড়ার পরেই আল্লাহ তাদেরকে উপহার দিয়ে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أي آمين يا كنت لدلي কে জোরে কইব, কে আর আসতে কইব? ঠেলাঠেলি যেগুলো করে এগুলো ইসলামের দুশ্মন। ঠেলাঠেলি করস কেন মূর্খ? যার খুশি জোরে কইবে, যার খুশি আসতে বলবে। তবে ইমাম যদি আসতে বলে তুমিও, তুমি ইমাম আসতে কয়, তুমি পিছিয়ে থেকে আমি ইমাম তো দৌড় মারব, তুমি এটা করবা কেন? দেখতে হবে ইমাম সাহেব কি করেন। মসজিদের মূল নেতা কে? কে নেতা? কোন মন্ত্রী না, এমপি না, চেয়ারম্যান না, মূল কে? ইমাম। ইমামের উপর যদি কোনো মুতাল্লি খবরদারি করে, ওর নামাজ হবে না ওর পিছনে। খবরদারি করবা না, ইমামকে ছেড়ে দিবা। কোন ইমাম যদি মুতাল্লিকে ভয় করে, নামাজ শর্ট করে, লম্বা করে, ওই ইমামের নামাজ হবে না, কিন্তু মুসল্লিদের নামাজ হয়ে যাবে। ইমাম যদি বিনা অজুতেও নামাজ পড়ায়, মুসল্লিদের নামাজ হয়ে যাবে। এই জন্য কোন মসজিদ বাছাই করবেন না, মসজিদ পাবেন যেখানে ঢুকবেন, মসজিদে গেলেই আপনাকে বরকত দিবেন কে? মসজিদে যারা যায় না এরা মুনাফেক। এরা কি মুনাফেক? মোমেন মসজিদে যাবে, দেখেন না জাতীয় কবি কি ভালোবাসতেন মসজিদকে, তিনি বলতেন
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজিনের আজান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আজাব থেকে গুনাগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিয়ে আপনারা কত ভালো মানুষ, কত ফিলিংস তার দেখেন। এখন মসজিদের পাশে তার কবর আছে না নাই? কিন্তু নামাজ নাই, রোজা নাই, মসজিদের পাশে কবর দিয়ে কোনো লাভ? নামাজ যদি পাঁচ ওয়াক্ত পড়েন, রাসূলকে যদি ভালোবাসেন, এখানে কবর হবে মদিনার সাথে আল্লাহ লাইন লাগায় দিবেন, কবর হবে বাংলাদেশে, শোনা যাবে মদিনার আওয়াজ, কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদেরই পাশে আমার। মসজিদে যাবেন মন খারাপ কোথায় যাবেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি? সবচেয়ে খারাপ জায়গা কোনটি? কোন জায়গায় মানুষ বেশি, কিলো খায় বেশি, কিলা কিলিও বেশি, হাইজাকো বেশি, সুরিও বেশি? মসজিদে বেশি যাবেন, সমাজটাকে আল্লাহ ভালো করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে একজন সাহাবী সব সময় বসে থাকতেন, ওনার ভাইয়েরা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা খেতে কাজ করতে করতে শেষ হয়ে গেলাম, আর আমাদের এই ভাই আপনার সামনেই বসে থাকে সারাক্ষণ, আপনি যতক্ষণ ঘুমাতে যান না সে আপনার মসজিদ ছাড়ে না। রাসূল মুস্কি হাসছেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তোমার ভাই আমার কাছে থাকে দেখেই আল্লাহ তোমাদের খেতে বরকত দেয়। মসজিদে গেলেই খেতের বরকত দিয়ে দেন কে? আল্লাহ বলছেন, জুমার দিন আজান হলেই ব্যবসা বন্ধ করে দাও, ওই মসজিদে চলে যাও, যা ব্যবসা করতা তার চেয়ে শ্রেষ্ঠ পয়সা দান করে দিবেন কে? মানুষের বিশ্বাস হয় না, মানুষ মনে করে আজানের সময় ব্যবসা করলেই ব্যবসা হবে, ওটা তোমার হারাম ব্যবসা, কারণ আল্লাহ তো তোমাকে নিষেধ করেছেন, ওদারুল ভাই আজান শুনলে ব্যবসা বন্ধ করে দাও, ঠিক কিনা? তুমি চালাইলে কেন এটা? আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধের ভিতরে বরকত আছে না নাই? আল্লাহ বলছেন, যালিকুম খাইরুন লাকুম, আযান শুনলে যদি ব্যবসা বন্ধ করে দাও এটা তোমার দুনিয়ার জন্য ভালো, আখেরাতের জন্য ভালো, আর এই কাজ যদি তুমি করো দুনিয়ার মানুষ ভালো না বললেও তোমাকে ভালো বলছেন কে? মৃত্যুর পরে আমরা জিজ্ঞেস করি মানুষজন কেমন ছিল, আপনাদের এখানে আসে নাকি এই নিয়ম, কি বলে লোকটা কেমন ছিল, কি ছিল, ভালো ছিল? আপনি জানেন কেমনে ভালো ছিল, কেমনে জানেন? এই যে চুরি করে নেই, এই যে মদ খায় নেই, আপনি জানেন কেমনে? হ্যাঁ, আমরা একটু এজমালি ভাবে বলি ভালো ছিল, কিন্তু আসল ভালো বলতে হবে কে? কে বলতে হবে? আল্লাহ বলছেন, আজান শুনলে যদি ব্যবসা বন্ধ করে দাও আমি তোমাকে ভালো সার্টিফিকেট দিচ্ছি, আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিচ্ছি, তুমি দুনিয়াতেও ভালো আখেরাতেও ভালো, তুমি যদি আমার উপর ঈমান আনো আর জেহাদ করো তুমি দুনিয়াতেও ভালো আখেরাতেও। জেহাদ মানে তলোয়ার নিয়ে কারো পিছনে দৌড়ানো না, এই যে ছেলেরা মাহফিল করেছে এটাও জেহাদ, এটাও কি? আমরা ইসলামের পক্ষে আছি, এটাও জেহাদ। আমার ভাই সুন্দর দাড়ি রেখেছেন, এটাও জেহাদের অংশ, চূড়ান্ত জেহাদ হলো আমাদের বিরুদ্ধে যদি কেউ লাঠি নিয়ে আসে আমরা তাকে বারণ করব, কিন্তু যদি না শুনে ফাইনালি তাকে জবাব দিয়ে দেব। এখন মুসলমান মারি খাচ্ছে, মনে করো না সারা জীবন মুসলমান মারি খাবে,
মুসলমান আগে মার খায় পরে মার দেয় আসছে আলহামদুলিল্লাহ আসেন আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ফাতাকুল জামান চৌধুরী মাইকেল ভাই বসেন মাইকেল ভাই সালাম মাশাআল্লাহ সুন্দর নাম দারুণ নাম বসে আমাদের বাংলা সাহিত্যে একজন মাইকেল আছেন জানেন তো আপনারা বাংলা সাহিত্যে কবিতায় সনেট যিনি এনেছেন কি নাম মাইকেল ওকে কিন্তু মাইকেল উপাধি দিয়েছে ইংল্যান্ডের লোকেরা সে যে ইংলিশ সনেট লিখেছে ওটা অনেক ইংলিশ কবিও লিখতে পারেনি কি প্রতিভা মা যশোরের মানুষ সতত হেন তুমি পড় মোর মনে সতত তোমার কথা ভাবিয়ে নিরলে এই যে চতুষ্পদী সনেট এটা এনেছেন মাইকেল আমার ভাই মাইকেলের কবিতা মুখস্থ করবে আশা করি সুন্দর নাম ফারুকুজ জামান জামানার পার্থক্যকারী আল্লাহ ভাইকে ইসলামের জন্য কবুল করুক আমিন আল্লাহ পারভেজ ভাইকে ইসলামের জন্য কবুল করুক আমিন আমরা কোন নবীর কথা শুনছিলাম ইউনুস আলাইহিস সালাম তিনাকে আল্লাহ কিভাবে অ্যাড্রেস করলেন দেখেন তিনা সূরাটা আলিফ লাম রা تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم وقال الكافرون إن هذا لساحر مبين ألف لام را إتهول القرآن سبت بلا سجدنت شبدو এটা পৃথিবীর অন্য কোন কিতাবে পাওয়া যায় না যেটা কোরআনে পাওয়া যায় এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না কিন্তু পড়লেই সওয়াব হয় পড়লেই সওয়াব অর্থ জানেন কে এটার ভিতরে শরীয়তের কোনো বিধান নাই যেটা আমাদের জানতেই হবে রাসূল প্রশ্ন করেন নাই আমরাও প্রশ্ন করব তিলকা আয়াতুল কিতাব আল্লাহ বলছেন ওই কিতাব যেই কিতাবটি লৌহে মাহফুজে আছে তিলকা সে দূরের জন্য হাজা আসে নিকটের জন্য আল্লাহ বলছেন ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আমি সংরক্ষণ করেছি দুনিয়ার সব কিতাব দুনিয়াতে যদি পড়ে যায় নষ্ট হয়ে যাবে কিন্তু একমাত্র কিতাব আল্লাহ এমন জায়গায় সংরক্ষণ করেছেন সারা দুনিয়া পড়ে গেলে ওই কিতাবের কিছু হবে না মানুষের শরীরে এমন জায়গায় কোরআন এখন এমআরআই হয় আপনারা জানেন এমআরআই এমআরআই কি ব্রেনে আছে 2700 কোটি সেল হার্টে আছে 2500 কোটি সেল এমআরআই করলে সেলগুলোর কোথায় কি ময়লা জমেছে কি প্রবলেম ফেস করছে একজন মানুষ ডক্টর ক্যান আইডেন্টিফাই ইজিলি ডাক্তাররা খুব সহজে এটা দেখেন এমআরআই যখন একজন লোকের রোগ তিনি নির্ণয় করতে পারছেন না তখন এমআরআই এর নির্দেশ দেওয়া হয় এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ পুরো বডিটা মেশিনের ভিতরে চলে যায় সেই এমআরআই করলে থ্যাংক ইউ সেই এমআরআই করলে সব কিছু আসে কিন্তু কোরআনের কোন একটা অক্ষর আসে না কোথায় লুকিয়ে থাকে এই অক্ষরগুলো যখনই আমরা নামাজে দাঁড়াই নিজের অজান্তেই ভিতর থেকে চলে আসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন সঙ্গীত নাই কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন সুর নাই ঠিক না বা ঠিক যে কোনো মানুষের কাছে পড়বেন তার হৃদয়ে দাগ কাটবে যে কোনো মানুষের সামনে পড়বেন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে এত সুন্দর সাউন্ড বানালো কে একটা দুইটা না হাজার পরীক্ষা হয়েছে সারা পৃথিবীতে কোরআন তেলাওয়াত করছে একজন কারি কোরআন তেলাওয়াত করেছে তেলাওয়াতের পরে ইংলিশটা এসে সমানে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখন ভারতীয় আইডল আমেরিকান এক্স কম্পিটিশন আমেরিকান আইডল সবগুলোতে পোলাপান কোরআন তেলাওয়াত করতেছে আজান দিচ্ছে বিচারকগুলো কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাচ্ছে
এটা কোন সুর যেখানে সব পাওয়া যায়? পৃথিবীর যত বড় বড় শিল্পী এদের যখন গান গায় এদের গলার নোট তিন থেকে চারটা পার হয় না, সাতটা ঘরনা আছে গলায়, সাতটা ঘরনা। এই সাতটা ঘরনার শিল্পী মহাদেশে হলো মেহেদী হাসান, এই জন্য তাকে গজলের সম্রাট বলা হতো, আর কেউ নেই। কিন্তু যখন কে কোরআন তেলাওয়াত করে এই সাতটা ঘরনা টাচ করে, একজন বড় শিল্পী বুঝে কোরআন যে কত বড় উন্নত শিল্পের একজন শিল্প চর্চা, একজন ভালো সুরকার বুঝে আজানের ভিতরে আল্লাহ কত রকমের সুর দিয়েছেন, বেকুবের বোঝা সম্ভব না, বেকুব তো বেকুবি। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন, শরীরও ভালো মনও ভালো হয়ে যাবে, চোখ ভালো থাকবে, ঠিক না বা ঠিক? কোরআন থেকে সব সময় নূর বের হয়, কি বের হয়? নূর বের হয়। কোরআন পড়লে আল্লাহ বলছেন নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। তোমরা যদি কোরআন পড়ো, কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো কিউরেন্স, সবটাই হলো আরোগ্যতা, একদিকে পড়বে আরেকদিকে রোগবাদী ভালো হয়ে যাবে। তবে কোরআনের সাথে ঔষধের দরকার আছে না নাই? আমরা দুই দল দুই দিকে ঢুকছি। রাসুলের হাতে পোকা কামড় দিল, গভীর রাত, ঝিমানো চাঁদ, রাসুল সাল্লাম উঠেছেন, হঠাৎ করে ছোট পোকা একটা এখানে কামড় দিল, তিরমিজির বর্ণনা। রাসুল পোকাটাকে সরিয়ে দিয়ে বললেন, পোকা তুমি মানুষও চিনো না, নবীও চিনো না, পোকা তো পোকাই। মা এসাকে বললেন, লবণ পানি গরম করে আনো। তিনি লবণ পানি গরম করে আনলেন, এখানে ঢালো। আজকের মেডিকেল সায়েন্স কোনো ব্যথার জন্য লবণ পানি দেয়, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকের মেডিকেল সায়েন্স বলছে পানি ভিতরে ফু দিও না, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকের মেডিকেল সায়েন্স বলছে মাছি দুধের ভিতরে পানির ভিতরে পড়লে মাছি ডুবিয়ে দাও, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মাছির দুইটা ডানা এইভাবে পড়ে, বাম ডানার ভিতরে রোগ, ওই রোগের ঔষধ থাকে ডান ডানার ভিতরে, আপনি যদি ডুবিয়ে দেন পানিটা নিরোগ হয়ে যায়, এটা 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা এসা পানি ঢালছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সূরা ফাতিহা পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, এক এক আয়াত করে পড়তেন। তিনি কখনো এক শ্বাসে সূরা ফাতিহা পড়তেন না। মনে রাখবেন, এক শ্বাসে সূরা ফাতিহার পড়ার জায়গা হলো আপনি যখন মুখস্থ করবেন, কিন্তু নামাজে যখন যাবেন এক শ্বাসে পড়বেন না, নামাজ হবে না, হবে না, ওটা হদর পড়ার জায়গা না, আপনি হদর পড়বেন না। ওখানে ওরাত্রিল কোরআনা কোন সূরাতে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা নিসফাহু ওয়া বিল কসম মিনহু কালিলা আও যিদ আলাইহি, ওরাত্রিল কোরআনা মা হুয়া তারতিল। তারতিল কি? থেমে থেমে পড়া। দাওয়ে রিসাইটেড বাই মুহাম্মদ, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন ওইভাবে পড়বেন, অন্য কোন সিস্টেমে না, থেমে থেমে পড়বেন। কারণ কথা বলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়া শেষ করলেন, পড়াও শেষ, পানিও শেষ, ব্যথাও শেষ, মা আয়েশা বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো শুধু ফু দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো আয়েশা, ফুটা হলো আল্লাহর রহমত, আর লবণ পানি হলো ওটার ঔষধ, দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। আমাদের যখন করোনা বাড়লো, বর্তমান সরকার হেফজখানাগুলো খুলে দিল, করোনার ভিতরে রহমত হওয়া শুরু, এরপরে যখন ঔষধ আসলো পরিপূর্ণ ভালো হয়ে গেলাম, ঠিক কিনা? মসজিদগুলো খোলা হলো, প্রথম যখন মসজিদে গেলাম করোনার ভিতরে তিন হাত আমি খুললাম, কি সর্বনাশ, তিন হাত মাপবো কেমনে, এদিকে তিন হাত এদিকে তিন হাত, একজন মুরব্বী দেখি লাঠি নিয়ে আসছে মাপার জন্য, দুই দিন পরে লাঠিও নাই, মুরব্বী আমার পাশে এসে দাঁড়াইছে, নাহলে কি ব্যাপার, হাত গেল কই? কয় করোনা মসজিদে আসে না, ভুলে ও করোনা বাহিরে থাকে। রহমত করেছেন কে? গরিব দেশ, আল্লাহর রহমত আমাদের উপর বেশি না কম, কারণ আমরা বিপদে পড়লেই কাকে ডাকি, বিপদে পড়লে আমাদের কোনো দল থাকে না, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই যে ছত্রাং গেল কিছুদিন আগে, একটা নিম্নচাপ গেল না, কি নাম? সেত্রাং। হ্যাঁ, সেত্রাং। এটার নাম কেমনে হয় জানেন? নাম হয় যিনি এই এটাকে দেখেন, ওই এলাকা অনুপাতে অথবা ওই ব্যক্তির অনুপাতে নাম হয়। আবহাওয়া অফিসের যারা, যেমন নার্গিস এসেছে, সেন্ডি এসেছে, বিভিন্ন নাম এরা দেয় এটাকে, মহসিন। হ্যাঁ, আমার নামে কোনোটা আসে নাই, কিন্তু হাবিব ভাইয়ের নামও আসে না, মাইকেল ভাইয়ের নামও আসে না, আসতে পারে ভবিষ্যতে। তো এই সেত্রাং যখন আসলো চট্টগ্রামের, আমার পরের দিনই প্রোগ্রাম ছিল সেত্রাঙ্গের, দুই দিন পরে ওরা বললো যে হুজুর, যখনই এটার সাত নম্বর সিগন্যাল দেওয়া হলো, বৌদ্ধ হিন্দু সব মিলে আমরা একসাথে কালেমা পড়া শুরু করলো। এটা এখানে ধাক্কা দিল না, ধাক্কা দিল গিয়ে ভারতে, যেখানে পড়ে না সেখানে ধাক্কা দেয়। আল্লাহর আজাবগুলো ঘুরতে থাকে, যখন মানুষ আল্লাহর কাছে পানা চায়, আজাব সেখান থেকে চলে যায়। আল্লাহ ওয়াদা করেছেন, আমার গোলাম যখন আমার কাছে মাফ চায়, আমি কোনো আজাব তাকে দেই। ইউনুস আলাইহিসসালাম সেখান থেকে উদ্ধার হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসে বলছেন, তিলকা আয়াতুল কিতাব, আমাদের প্রত্যেকের আমলনামা একটা কিতাব, পড়ি কিতাব, সিনেমা হলে যেটা দেখি সেটাও কিতাব, সেটাও কি কিতাব, পুরা জীবনটাই একটা কিতাবের সমষ্টি। বলো, সুন্দর বলেছেন একজন দারুণ কবি, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ হ্যাঁ, কবিতার বইয়ের নাম কি? সোনার তরি। হ্যাঁ, এই সোনার তরি, সোনার তরিতে তিনি লিখেছেন, অনেক দামি দামি কথা তিনি লিখেছেন। কিন্তু আমাদের নজরুল ছিল ভিন্ন ডাইমেনশনের কবি, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি সব লাইনে সাহিত্যের বিচরণ করেছেন। সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, জমিদারের সন্তান ছিলেন। নজরুল ছিল দুঃখু মিয়া, দুঃখু মিয়া, দুঃখেই যার জীবন গড়া, ছোটবেলা থেকেই হোটেলের বয়, হোটেলের মেসিয়া, এরপরে গিয়ে মুক্তবে আবার পড়িয়েছেন তিনি। হোটেলে যখন ছিলেন রুটি বানাতেন, আর মুখে মুখে কবিতা বলতেন, ছন্দে ছন্দে দোনি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো, আমি বন ফুল গো। নজরুল যেখানেই সুর পেয়েছেন টেনে নিয়ে এসেছেন বাংলা সাহিত্যে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ একটা বিখ্যাত কাওয়ালের সুর, তিনি কলকাতায় গেলেন, দেখেন কলকাতার মুসলমানরা মিছিল বের করেছে, এ মোহাম্মদ সরোয়ারে আলম কর দে ডেরা পার, এ মোহাম্মদ সরোয়ারে আলম কর দে ডেরা পার। ডেরা পার করবে কে? জোরে বলেন। নজরুল সেখান থেকে শুন নিলেন, লেখলেন তিনি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি, যে কোনো সুর ভালো লাগলে তিনি দুইটা গান লিখতেন, একটা লিখতেন ইসলামিক আর একটা লিখতেন স্বাভাবিক। শুকনো পাতা নূপুর পায়ে বাজেছে ঘুরনি বায়, জল তরঙ্গের ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। দুটি সুর তিনি দুটি লেখা একসাথে লিখতেন। তিনি বলেছেন, আমি কবিতায় যা দিয়ে গেলাম, সাহিত্যে কি দিয়েছি আমি জানি না, কবিতায় যা দিয়ে গেলাম, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে, আমাকে ভুলতে পারবে না কেউ। বাংলা সাহিত্য যেই কদিন থাকবে নজরুলকে চর্চা করতে হবে, ঠিক কিনা? একটা কবিতা দিয়েই নোবেল পাওয়ার উপযুক্ত ছিল এই নজরুল। নজরুলের বিদ্রোহী কবিতা শুনে রবি ঠাকুর কতবার যে তাকে ধন্যবাদ দিয়েছে, বলছে, হেরে পাগলা, তুই আমার চেয়ে অনেক বড় কবি তুই, কিন্তু তোর জীবনে কিডসের মতো, সেলসের মতো তোর জীবনে দুঃখ আছে। নজরুল বলছেন, সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি কেটেছি। আমি যখন আমার ছেলে বুলবুলকে হারাই, ঠিক সেই সকালেই আমার ঘরের পিছনে একটি ফুল গাছ হাসনাহেনা ফুল ফুটেছে। নজরুলের এক্সপ্রেশন ছিল যে অনন্য সাধারণ, আল্লাহ তাকে মাফ করে দেয়।
আরো জোরে আমিন। ইসলামের জন্য সুন্দর সুন্দর লেখা তার কবিতায় আছে না নাই? প্রেমের কবিতা এত অসাধারণ তিনি লিখেছেন, আনপ্যারালাল তার প্রেমের কবিতা, যেখানেই হাত চালিয়েছেন সেখানেই সোনা ফলেছে। হিন্দু ভাইদের পূজার জন্য তিনি যা লিখেছেন রবি ঠাকুর তা লিখতে পারেন নাই। তিনি লিখেছেন, ব্রজবতী খেলে হরি খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। আবার তিনি যখন ইসলামকে নিয়ে লিখেছেন, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়ে, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগৎময়ে, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়। ভয় আছে নাকি আমাদের? ভয় আছে, এই জন্য আমাদেরকে পৃথিবী ভয় পায়, ঠিক না? ঠিক, এক আল্লাহকে সেজদা করি, এই জন্য লক্ষ দেবতার সামনে আমাদের মাথা নোয়াতে হয় না, এক আল্লাহর হুকুম মানি, এই জন্য কাউকে আমাদের পরোয়া করতে হয় না। আমাদের দেশের নেতা বলেছিলেন, ফাঁসির কাছে গেলেও আমি বলবো আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? এটাই বড় পরিচয়। আমি ওই কি মাঝহাব, ওই মাঝহাব এটা ভুলে যান, আল্লাহ বলেছেন মুসলমান বলে পরিচয় দিবা। এখন আমাদের মধ্যে হানাহানি দলাদলি এগুলো আমরা ভুলে যেতে হবে, ঠিক না? ঠিক, অন্য ভাইদেরকে বুকে টেনে নেব, আমার প্রতিবেশী হিন্দু ভাই তার ঘরে খাওয়া আছে কিনা আমি দেখব, তার গায়ে কাপড় আছে কিনা দেখব, তার ছেলে রুগ্ন হলে আমি তাকে হসপিটালে নিয়ে যাব, এটাই করতেন রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, বিজ্ঞানে ভরা কিতাব, এই কিতাবটার ভিতরে বিজ্ঞান দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। রাসূল সাল্লাম ছিলেন বিজ্ঞানের জনক, বিজ্ঞান এখন যা করে সবটাই শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু। মেডিকেল সায়েন্স বলছে ডান হাতে কেউ যদি খায় তার খাওয়া কখনো বুকে আটকিবে না। 1400 বছর আগে রাসূল বলছেন বুখারী হাদিস, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনি কুল মিম্মা ইয়ালিক, হে গোলাম তুমি ডান হাতে খাও, তোমার সামনে যেটা আছে সেটা খাও, তুমি আল্লাহর নাম নিয়ে খাও। সুবহানাল্লাহ, আল্লাহর নাম নিয়ে খালি জিব্বাটা ভালো থাকে, ঠিক না? বা ঠিক, ভিতরের আর গানগুলো কথা শুনে কার? আল্লাহর কথা শুনে। আপনার অজান্তেই আপনার শরীর কথা শুনে কার? আল্লাহর কথা শুনে। যেমন আল্লাহ চোখকে বলেছেন দেখতে, আপনি চোখ দিয়ে খেতে পারবেন না, মাথাকে বলেছেন রিসিভ করতে, মাথাকে বলেছে তুমি রিসিভ করবা, মাথা অন্য কোনো কাজ করতে পারে না। হার্ট দিয়ে আমরা রিসিভ করি, মাথা দিয়ে এক্সপোজ করি, সবগুলোর আলাদা আলাদা কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ও কারহান ওয়াইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় তোমাদের সব কিছু আল্লাহর হুকুম মেনেই চলে, ঠিক না? ঠিক, শুধু একটু স্বাধীনতা তোমাদের আছে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখানে এসেছেন আপনার স্বাধীনতায়, আপনি সিনেমা হলেও যেতে পারতেন, ঠিক না? ঠিক, এই ফ্রিডমটার কারণে আপনার বিচার হবে? গরু ছাগলের কোনো বিচার হবে? ফেরেশতাদের কোনো বিচার হবে না? ফেরেশতাদের ফ্রিডম নাই, ফেরেশতারা শুধু আল্লাহর তসবিতে ব্যস্ত, অন্য কোনো চয়েস তাদের। কিন্তু আমরা মানুষ, আমাদের অনেক রকমের ডাইমেনশন আছে, আমরা অসুস্থ হই, আমাদের ঝগড়াঝাটি হয়, তারপরেও যখন আল্লাহর শুকর আদায় করি আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যায়। এত বিপদের পরেও যখন আমার আজান শুনে সব কাজ ফেলে মসজিদে চলে যায়, ঠিক না? ঠিক, এই জন্য আমাদের উপর খুশি হন কে? আমাদের মর্যাদা ফেরেশতার উপর দিয়েছেন কে? আল্লাহ বলছেন একটা কিতাব দিয়েছি, এই কিতাবটা যদি ডান হাতের জন্য তৈরি করো বিনা হিসাবে আমি জান্নাত দান করে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার কিতাবটা ডান হাতে দেয়া হবে, আল্লাহ বলছেন আমি সহজ হিসাব তার করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় যেতেন আর কানতেন আর পড়তেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা,
حاسبني حسابي يسيرا، اللهم حاسبني حسابي يسيرا. মায়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দোয়াটা করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, এই জন্যই করি, আল্লাহ যদি কারো হিসাব চায় হিসাব দেওয়ার ক্ষমতা কারো কারো নাই, আমি এই দোয়াটা এই জন্যই করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিনা হিসাবে করে দেয়, তবে আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি আমারে মাফ করে দিবেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ, দোয়া করবেন। ঠিক আছে, তাও তো কষ্ট করে বলেছে। আমাদের দুইজন প্রিয় মেহমান আরো প্রোগ্রাম আছে, তো অনেক দূর থেকে এসে আপনাদের কাছে সালাম জানিয়ে গেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ দুইজনকে ইসলামের সৈনিক বানিয়ে দিক, তার পরিবারকে আল্লাহ কবুল করুক, তাদের দুইজনের আত্মীয় স্বজনকে আল্লাহ মাফ করে দিক। আরো চিৎকার করে বলি আমিন। দেখেন এই যে দোয়ার সিস্টেম থেকে আর কোনো ধর্মে আছে? কোনো ধর্মে নাই। কালকে আমার মাহফিলে ছিল একজন হিন্দু চেয়ারম্যান পাশে বসা, গতবার মাহফিল হবে না, ওই হিন্দু চেয়ারম্যান ডিসি গিয়ে বলছে যদি মাহফিল না হয় তারে কোনো আরে আপনাকে থাকতে দেবো না। হে 1200 হিন্দু নিয়ে ডিসির অফিস ঘেরাও করছে, তারে কোনো আরে আমরা ভালোবাসি, সেই স্টেজে বসা, বসে বলছে আমাকে বলছে দাদা আমার জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ কইবেন না, আমি দোয়া করলাম আল্লাহ দাদাকে তুমি মুসলমান বানায় দাও, খুশি হয়ে গেছি। আরে এই যে সুন্দর দোয়া, এই দোয়ার সিস্টেম দুনিয়ার কোন ধর্মে নাই। খ্রিস্টানরা একটা আরেকটার সাথে হাত মিলে হাউ ডুইং, ওরা কয় হ্যান্ড শেক, ওরা কি কয় হ্যান্ড শেক, আর আমরা বলি মুসা ফাহা, আস্তে করে ধরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম। কারণ বুড়া মানুষের যদি আপনি একটু ঝাঁকি দেন, বুড়া মানুষ আপনাদের চটকে গালে দাঁত ফেলা দেন, ঝাঁকি দেশ কেন? ওমায় উবলিল ফলং তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
পরিপূর্ণ আয়াতটা পড়বেন, এটা একটা পরিপূর্ণ আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হলো কবরের প্রথম প্রশ্নের জবাব। ফেরেশতা যখন বলবে মার রব্বুকা, আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাস উত্তর হয়ে যাবে। প্রথম উত্তরটা যদি হয়ে যায়, বাকিগুলো এমনি আল্লাহ পাস করায় দিবেন, কারণ প্রথম উত্তরটার ভিতরেই সব। যে রবকে চিনে সে নবীকেও চিনে, কারণ রবকে চিনার মাধ্যম কে? কে রবকে চিনার মাধ্যম? হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল। নিজে একটা দুরুদ পড়তেন, আপনারা সেটা পড়বেন এখন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ, পড়েন পড়েন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসিলা, سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته، لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك ولك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? আল্লাহ কার লাভ? কার লাভ? আমার লাভ। কি লাভ? হ্যাঁ জানেন আপনারা, আমি মনে করাইয়া দেব, আপনারা জানেন। আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা, সব নেমত আমি বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার প্রশংসা করো আমি সব নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও এমন থাপ্পড় মারব এক থাপ্পড়ে দুই কোটি বিদায় হয়ে যাবা, এক করোনায় দুই থেকে আড়াই কোটি বিদায়, ঠিক কিনা? কৃতজ্ঞতা প্রকাশ করবা। শরীরে 365টা জোড়া আছে, কয়টা? 365। প্রশংসা করলে আল্লাহর এই 365টা জোড়া ভালো থাকে, যে যত বেশি করে তারটা তত বেশি ভালো থাকে, আলহামদুলিল্লাহ বলে। আমরা আল্লাহর প্রশংসা করেছি, সবখানে করব তো আল্লাহর প্রশংসা, করতে রাজি আছেন তো? আমরা আল্লাহর দলে ঢুকবো এখন, ঠিক আছে তো? আল্লাহর দল ছাড়া কারো দল করলে কবরে জায়গা হবে? রবের উত্তর দিতে পারবে না। একজনের দল, তিনি কে? আল্লাহ। এই যে সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল শহরেও দেখা যায় না। দিনাজপুর বোধহয় খুব নান্দনিক একটি শহর, ওই যে ঘুঘু মারা নাকি জেনে একটা ঘুঘু ডাঙ্গাতেও এরকম দেখেছি, ওরা খুব ডেকোরেটেড সামিয়ানা লাগিয়েছে, এটা অনেক সুন্দর, এটা দিনাজপুরের বৈশিষ্ট্য বোধ হয়। আল্লাহ দিনাজপুরের মানুষকে আরো সুন্দর করে দেন, এরা যে লিচু বেশি খায় এটাই তার প্রমাণ। লিচু একটা অসাধারণ ফল, এই ফলটা থাকে কম, এটার লাভ বেশি,
লেবু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, লিচু। আমরা সেই মাহফিলে এসেছি, আমরা সবাই আল্লাহর দলে ঢুকব, রাজি আছেন তো আপনারা? দেখি কারা কারা রাজি নাই। আপনারা খুব ভালো মানুষ, যদি ভুল হয় এই জন্য ফট করে হাত তুলে দেয়। আল্লাহ কিন্তু বাহিরেরটা নেন না, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে, কেউ যেটা শুনে না সেটা শুনেন কে, কেউ যেটা দেয় না সেটা দেন কে। এই বাংলাদেশের সবচেয়ে নেককার মহিলার বাড়ি আপনাদের এই দিনাজপুরে। কি নাম? বেগম রোকেয়া। রংপুরে না, যাক বিহাত্তর দিনাজপুর আর কি, বিহাত্তর রংপুর। এই দিনাজপুরে আরেকজন মহিষী আছেন যার নামে ইউনিভার্সিটি হয়েছে, দানেশ না? দানেশ। উনি কি ছিলেন? হাজি দানেশ দানবীর ছিলেন খুব সম্ভবত। ভার্সিটিটা অনেক সুন্দর হয়েছে। আমরা একযোগে হাত তুলে দেব যে আল্লাহ আপনার দল ছাড়া আজকে থেকে আর কারো দল করব না। হাত তুলে দেখায় দেন আল্লাহকে। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। যারা এই আয়োজনটা করেছে তাদের প্রশংসা না করলেই নয়। সুলাইমান নামে একটা ছেলে 2 বছর ধরে আমার বিভিন্ন খাদেমের পিছনে লেগে আছে, কথা বলেন না। কি হয়েছে? হ্যাঁ, ও বেশি হয়ে গেছে। আচ্ছা একটু সাউন্ডটা কমিয়ে দেন, ওই 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 স্পিকারের সাউন্ডটা কমিয়ে দেন। সাউন্ড যাদের কম থাকে হেদিরে না বেশি লাগে, এদের তো সবার সাউন্ড ভালো, কানে যারা শুনে না ওদের সাউন্ড বেশি লাগে। হ্যাঁ আচ্ছা, এই ছেলেদের এই যে আয়োজন করতে বোধহয় খরচ লাগেনি না? এটা অটোমেটিক হয়ে গেছে নাকি? ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকবে, আপনারা কানটা আমাকে দেন আর পকেটটা বাচ্চাদেরকে দিয়ে দিন, ঠিক আছে না? আমাদের সময় নষ্ট হবে না, বাচ্চারা ঢুকে পড়ো ব্যাগ নিয়ে। আমরা মসজিদের উন্নয়ন কল্পে, যে আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানায় দিবে। এখন কারা কারা বাড়ি বানাতে চান তাড়াতাড়ি সামিল হন এখানে। এখানে দক্ষিণ মহেশপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে 10ম বার্ষিকী আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সরকার, আমার এই সুলাইমানের নানা, মামা না মামা, আল্লাহ ওনাকে কবুল করুক। দেখেন মামা হলো ইব্রাহিম আর ভাইগনা হলো সুলাইমান, দুইটা নবীর নাম, দুইজন নবীর নাম দখল করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দুইজনকে কবুল করুক। আরও চিৎকার করে বলেন আমিন। আমাদের প্রধান অতিথি ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, আসে নাই মাইকেল? কোথায়? যুগ্ম সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা। আল্লাহ আমার মাইকেল ভাইকে ইসলামের জন্য কবুল করুক। এই সাউন্ড কমাও, এ মাইকেলা, ও এখন বাড়াও। হায় রে মুশকিল রে, একবার কয় কমাও একবার কয় বাড়াও। তুমি মধ্যখানে রাখো মাইকেলা। হ্যাঁ ঠিক আছে এখন? হ্যাঁ আল্লাহ আপনাদের ঠিক থাকলে আমরা ঠিক আছি আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান আহসান হাবিব সরকার, চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক 10নং ইউনিয়ন ইউপি। আমাদের আহসান হাবিব ভাইকে তো আমরা চিনেনি, হাস্যোজ্জ্বল মানুষ, আমার বহু মাহফিলে তিনি উপস্থিত হয়েছেন। আহসান হাবিব বাংলাদেশের একজন বড় কবি ছিলেন। আমাদের এই মানুষটিও আল্লাহ তাকে ইসলামের জন্য বড় করে দিক, জোরে বলেন আমিন। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের আদরের সম্মানের মাওলানা আমিনুল ইসলাম আমিন, সুন্দর বলেছে। তার একটা প্রতিষ্ঠান আছে এখানে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, আপনারা আপনাদের মেয়েদেরকে সেখানে দিবেন। অত্যন্ত সুন্দর পরিবেশে সেই মেয়েদের তালিমের ব্যবস্থা করে, তার বিবি ও হাফেজা ওইগুলোর দেখাশোনা করে, মাওলানা নুরুল আলম জাহাঙ্গীর। উনিও সুন্দর কথা বলেছেন, বুখারী মুসলিমের একটা হাদিস থেকে তিনি কথা বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, কিয়ামতের ময়দানে 7 জনকে আল্লাহ ছায়া দিবেন। কে ছায়া দিবেন? আল্লাহ, আল্লাহর ছায়া তলে। এখানে আরশের কথা আসে না হাদিসে,
يوم لا ذل الا ذله যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না আমরা অর্থে বলি যে আরশের ছায়া কারণ আল্লাহ আছেন আরশের উপরে আরশের কোথায় উপরে সাত ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন সেখানে থাকতে চান তো আপনারা থাকতে চান আল্লাহ থাকার ব্যবস্থা করে দিন গুণগুলো অর্জন করতে হবে সাতটা গুণ কয়টা আপনারা আশা করি শুনেছেন পর্দার আড়ালের মা এবং বোনেরা এখানে অনেক দামি মানুষ এসেছেন অনেক স্যাররা এসেছেন হুজুররা এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এরকম অনেক আলেমী দিন এখানে থাকতে পারেন এখানে অনেক স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যাররা বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ালের মা এবং বোনেরা প্রশাসনের ভাইয়েরা যারা দিন রাত কষ্ট করে আমাদের জন্য শান্তি নিশ্চিত করার চেষ্টা করে পুলিশ র‍্যাব বর্ডার গার্ড আর্মি ডিবি এনএসআই এসবির সদস্যরা যতজন এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এখানে আছেন যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন এই কিতাবে তাদের কথাও আছে ঠিক না বে ঠিক আমাদের কোরআনে তাদের কথাও আছে তাদেরকে আমরা বিনয়ের সাথে দাওয়াত দেব যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে দাওয়াত দিয়েছেন ঠিক না বে ঠিক আমরা এই কাজটি করব যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক আরো চিৎকার করে বলি আমিন আমি এখান থেকে আসার সময় মনে হচ্ছিল যে আজকের মাহফিল কোন খেতে যায় পড়তেছি কি জানি রাস্তা অন্ধকার ভাঙা চূড়া রাস্তা আবার ভারতের লাইট দেখা যাচ্ছিল দেখি চিন্তা করলাম গাড়ি ভুলে ভারতে ঢুকে যায় কিনা ওরা পর্দা দিছে বেড়া দিছে আমরা যেন না ঢুকি আমরা বেড়া দেয়নি তোমরা ঢুকো আমার দেশে আমাদের দেশ অনেক বড় তোমরা ছোট মনের আমরা বড় মনের আমরা 23 লক্ষ রোহিঙ্গাকে বুকে জায়গা দিয়েছি আমরা কারোর জন্য জায়গা বরাদ্দ করে রাখি না ঠিক না বা ঠিক কারো জন্য মানা নাই আমাদের ঘরে সবার দাওয়াত আসো কালেমা পড়ো আমাদের সাথে থাকো আলহামদুলিল্লাহ চিন্তার কোনো কারণ নাই অচিরেই সারা দুনিয়া হয়ে যাবে মুসলমানদের এক যুগে মুসলমানদের বিশ্ব নেতা দুনিয়া শাসন করবেন যারা ইসলামের বিরুদ্ধে যাবে তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে যে কোনো সময় আকাশ ভর্তি হয়ে যেতে পারে কালো ধোঁয়ায় সূরা দোখানের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভবিষ্যৎবাণী করেছেন ইয়াউমা তাতি সামাউ বিদুখানিম মুবিন যে কোনো সময় আকাশ থেকে ধোঁয়া বের হবে ওই ধোঁয়া কাফেরদের পেটে যাবে নাড়ি ভুঁড়ি পেঁচ লেগে কাফেররা মরে থাকবে মোমেনদের নাকে ঢুকবে সামান্য সর্দির মাধ্যমে আল্লাহ বের করে দিবেন আল্লাহ যেন সেই ধোঁয়ার আগেই সবাইকে হেদায়াত দান করে দেয় যাদের জন্য ইসলামের জন্য যাদের হৃদয় ইসলামের জন্য জায়গা আছে তাদেরকে জায়গা করে দিবেন কে সূরা ইউনূস থেকে আজকে কথা বলার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন বিপদ থেকে বাঁচার একটা শ্রেষ্ঠ দোয়া শিখিয়েছেন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে মাইর খেলেন তায়েফ থেকে আসার সময় একটা আঙ্গুর বাগানে তিনি রেশ নিয়েছিলেন আঙ্গুর বাগানের যেই মালিক সেই মালিক বলছে লোকটাকে দেখে বড় সুন্দর মনে হচ্ছে তুমি এই মানুষটাকে কিছু আঙ্গুর খাওয়ায়া দাও যেই খাদেম আঙ্গুর নিয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায় তিনি বললেন তার এলাকার কথা ইউনূস আলাইহিস সালামের নাম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওটা তো আমার ভাই ইউনূসের বাড়ির এলাকা ছেলে বলছে আপনি ওনাকে চিনেন কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক নবী আরেক নবীকে চিনি কারণ সব নবীরাই পরস্পরে ভাই ভাই আবার আমরাও নবীর ভাই আমরাও নবীর কি রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমার ভাইদের জন্য আফসোস হয় আবার অনেক ভাইদের জন্য আমার ভালোবাসা জাগে সাহাবায়ে কেরাম বলছেন আমরা তো আপনার ভাই কয় না তোমরা আমার সাহাবী আমার পরে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
যারা আমার পরে কালেমা পড়বে নামাজ পড়বে ইসলাম মেনে চলবে তারা আমার ভাই তারা আমার কি আল্লাহ আমাদেরকে নবী আলাইহিস সালামের ভাই হিসেবে আপনি কবুল করেন কিন্তু তিনি আমাদের রুহানি বাপ ওনার স্ত্রীকে আমরা কি বলি মা আয়েশা আমাদের কি জোরে বলেন মা খাদিজা মা সাফিয়া উম্মে সালমা জুয়াইরিয়া মা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরুষ কোন স্বাবলম্বী পুরুষ আব্বা ডাকতে নিষেধ করেছেন কে সাথে সাথে রাসূল এও বলেছেন কেউ যদি নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাবা ডাকে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয় আপনি কোন পীরকে বাপ ডাকতে পারবেন না নিষেধ নিষেধ বাপ এত সস্তা বাপ পারবেন না আপনি এটা ডাকতে রাসূল নিষেধ করেছেন যে নিজের বাপ ছাড়া অন্যকে পিতা ডাকে জাহান্নামে সে তার জায়গা ঠিক করে নেয় বুখারী মুসলিমের হাদিস এমনকি সৌদি আরবে শ্বশুরকেও কিন্তু বাপ ডাকে না আমরা শ্বশুরকে কি ডাকি আব্বা ডাকি অনেক জামাই তো নিজের বাপের থেকে শ্বশুরের বেশি আদর করে অবশ্যই লোক আপনাদের এখানে নাই এগুলো নিম খারাপ এগুলো বদসন্তান এগুলো তোমার বাপের মর্যাদা নবীর পরেই আর কেউ আসবে না এই মর্যাদায় তোমার বাপ কাফের হলো তোমার বাপ ঠিক কিনা মর্যাদার চূড়ান্ত আসনে তাকে বসাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিলেন মূর্তি পূজারি ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলোর ভুল ধরা শুরু করলেন দেখে বাপ এগুলো সামনে এভাবে দাঁড়ানো তিনি জিজ্ঞেস করছেন সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ ঘটনা উল্লেখ করলেন মা হাদিহি তামাসিলুল লাতি আনতুম লাহা আকিফুন ও বাবা এই মূর্তিগুলোর সামনে তুমি এতেকাফ করো কেন হাত জোর করে দাঁড়িয়ে থাকো কেন বাবা বলছে হাজি আসনামুকুম এটা তোমাদের দেবতা আমার হাসান হাবিব ভাই সনাতন ধর্ম বলেছেন হিন্দু ভাইরাও সনাতন ধর্ম বলে আসলে সনাতন ধর্ম হলো আমাদের ইসলাম কারণ পৃথিবীর প্রথম মানুষ তিনি ছিলেন মুসলমান কি নাম কি নাম তো এর আগে তো ধর্মই নেই এটা সনাতন ধর্ম হইল কেমনে মূর্তি পূজা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের দুই একটা ছেলের আমল থেকে কিন্তু তারা যারা এই কিছু মূর্তিকে পূজা করত ওয়াদ্দা সুয়াক সূরা নূহের ভিতরে আল্লাহদের নাম দিয়েছেন এদেরকে ধুইয়া সারা দুনিয়ার কাফেরদেরকে আল্লাহ দুনিয়া থেকে মেরে ফেলেছেন নূহের প্লাবনে একজন জীবিত ছিল না কারণ নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন ইন্নি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা রাত দিন আমি দাওয়াত দিয়েছি ফালাম আজিদ মাই ইল্লা ফিরারা আমার দাওয়াত গ্রহণ না করে শুধু তারা ভেগে গেছে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ইউনূস সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ লা তাযার আলাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা কোন কাফেরের ঘর দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন না ইন্নাকা ইনতাযিরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা যদি দুই একটা কাফের বাঁচিয়ে রাখেন তাদের ঘর থেকে পাপিষ্ট আসবে কাফের আসবে নেককার আসবে না কারণ আমি নয়টা শিরিকে দাওয়াত দিয়েছি আর আমার দাওয়াত গ্রহণ করে নেই আমাকে পিটিয়ে পাহাড়ের উপর নিয়ে রেখে আসতো সারা রাত দিন কাঁদতে থাকতেন নূহ আলাইহিস সালাম এত অত্যাচার করেছে অল্প কয়েকজন ছাড়া অধিকাংশ লোক তার সাথে ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে তাকে মেরে এলাকা ছাড়া করে দিয়েছে তিনি যখন দোয়া করলেন পানি উঠল সব ভাসিয়ে নিয়ে গেল শুধু মোমিনরাই থাকলো আল্লাহু আকবার এখন বলেন সবচেয়ে পুরাতন ধর্ম কোনটা ইসলাম ইসলামের আগে কোন ধর্ম হয় নেই সব নবীরা মুসলমান সব নবীরা কি মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান সব আম্বিয়ারা নবীদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে ইউনূস আলাইহিস সালাম নিজে আল্লাহর সিদ্ধান্ত না মেনে নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন তিনার এলাকায় ছিল 100,000-এর চেয়ে বেশি লোক তার অনুসারী ছিল এদেরকে তিনি বারবার দাওয়াত দিচ্ছিলেন দাওয়াত তারা মানছিল না তিনি চিন্তা করলেন আয় মেরে হামনশি চল কহি আর চল ইস চমন মে গুজারা নহীঁ
হে আমার বন্ধু, চলো এখান থেকে অন্য কোনো বাগানে চলে যাই, এই বাগানের বাসিন্দারা আমাদের কথা শুনছে না। এই কথা বলো না, চুপ, কথা করছিস কেন? এই যে কথা কইতে আছে এটা নিয়ে ওই খেতে বেঁধাতে হয়েছে। কিছু লোক আছে ফটর ফটর করতেই থাকে, কোথায় করবে তাল পায় না, সারা পুরা মাহফিলটা স্তব্ধ, ও এখান থেকে কথা বলতেছে। আল্লাহ আপনাদেরকে বরকত ঢেলে দিন। এত সুন্দর একটা আয়োজন কোনো শহরও করতে পারবে না, এটা উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আয়োজন করেছে ছেলেগুলো, আলহামদুলিল্লাহ বলেন। ওই ঘুঘুডাঙ্গা আর এটা দুটি শ্রেষ্ঠ আয়োজন, আলহামদুলিল্লাহ, দুটি দিনাজপুরেরই। দিনাজপুরের লোকেরা জানে কিভাবে আয়োজন করতে হয়, অন্যরা প্যান্ডেল করতে জানে না, ওরা প্যান্ডেল করে বাচ্চাদের জাঙ্গার মতো। ওই যে ছোট বাচ্চা জাঙ্গা পড়ে না, দিনে একখানে প্যান্ডেল করছে এদূর আর পুরা খালি। আরে তো এটা করার দরকার ছিল কি, এটা ছিঁড়ে ফেলেন, দেখেন এরা কি সুন্দর এক লেভেলে করেছে, আলহামদুলিল্লাহ বলেন। পাশে আবার কাপড়ও দিয়েছে একটা সুন্দর ক্লাসের মতো, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে আমিন। নবীরা আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোথাও যেতে পারে না, যেতে মানা। আমরা যেমন চলে যাই আমরা চিন্তা করি না, যে কোনো জায়গায় আমরা চলে যাই, ঠিক না বেঠি? কিন্তু নবীদেরকে গাইড করেন কে? ইউনুস আলাইহিসসালাম যখন আল্লাহর অনুমতি ছাড়া সাগরে রওনা হলেন, পাড়ে দিয়ে চলে যাবেন পাড়ে, নৌকাটা ভারী হয়ে গেল, সন্ধ্যার আধান নামলো, মধ্যখানে মাঝি চিন্তা করলো, নৌকা